Assalamu alaikum hammaga. Assalamu alaikum Uzbekistan. ইনস্টাগ্রামে পুরো দস্তুর ইসলামিক আদব কায়দায় ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের নাম লিখিয়ে সেখানকার রীতিনীতি দ্রুতই আত্মস্থ করছেন পর্তুগিজ তারকা। তবে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ উজবেকিস্তানের জনগণকে কেন সালাম দিলেন CR7, আর রোনালদোর সাথে মানুষটাই বা কে? তিনি আর কেউ নন, উজবেকিস্তানের ফুটবলার জালালউদ্দিন মাশারিপভ। রোনালদো আসার আগ পর্যন্ত আল নাসরে 7 নম্বর জার্সিটা তিনিই পরতেন। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়, নিজের জার্সি রোনালদোকে দিতে চান না মাশারিপভ, তাই উজবেক তারকার সাথে চুক্তি বাতিল করেছে আল নাসর। তবে পুরো বিষয়টি ছিল গুজব। রোনালদো আসার আগেই 7 নম্বর ছেড়ে 77 নম্বর জার্সি পরছেন মাশারিপভ। অনুশীলনে দুজনের হাস্যোজ্জ্বল ছবি আর ভিডিও পোস্ট করে উজবেক ফুটবলার যেন বুঝিয়ে দিলেন অল ইজ ওয়েল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাঠে নামার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। ম্যাচের ভেন্যু সৌদি আরব হওয়ায় শুক্রবার রোনালদো দেখা করে এলেন পুরনো সতীর্থদের সঙ্গে। রিয়ালের অনুশীলনের ফাঁকে সাবেক বস কার্লো আনচেলত্তির সঙ্গে চলল শর্ট আড্ডা। রোনালদোর চারপাশে যখন ব্যস্ততা, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বান্ধবী ছড়াচ্ছেন উষ্ণতা। ইনস্টাগ্রামে এক পোস্টে ওয়ার্কআউটের ভিডিও আপলোড করেছেন জর্জিনা রদ্রিগেজ, সাথে মডেলিংয়ের ছবি তো আছেই। বোঝাই যাচ্ছে সৌদি আরবে সময়টা ভালোই কাটছে জর্জিনার। রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র, ফুটবল নিয়ে বাবা ছেলের মাতামাতি একই রকম। রোনালদো যেখানেই যান সেখানকার একাডেমিতেই ভর্তি করান ছেলেকে। রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেডের পর এবার আল নাসরের একাডেমিতে নাম লিখিয়েছে রোনালদো জুনিয়র। দুই ম্যাচে নিষেধাজ্ঞা শেষ করে 22 জানুয়ারি সৌদি প্রো লিগে প্রথমবার পা রাখবেন ক্রিশ্চিয়ানো। অবশ্য তার আগেই বৃহস্পতিবার PSG-র সাথে প্রীতি ম্যাচেই আল নাসরের হয়ে মাঠে নামার সম্ভাবনা আছে রোনালদোর। পার্থবণিক 71। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।